সিপিএম কংগ্রেস বিজেপি একটা অনৈতিক জোট তৈরি করেছে। বিজেপির নেতা অলরেডি ঘোষণাই করে দিয়েছে জোটের প্রাককালেই যে আমরা সব জায়গায় প্রার্থী দেব না। এই কথার যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে একটা আন্ডারস্ট্যান্ডিং তারা করছেন এই বাংলায়। বাংলার মানুষ কিন্তু প্রগতিশীল মানুষ, তারাই বাংলাকে দেখেছে, এই বাংলায় অনেক লড়াই করেছে। আমি মনে করি এই অনৈতিক জোটকে কেউ সমর্থন করবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে করেছেন, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যাকে একটার পর একটা পুরস্কার দিয়ে ভূষিত করছেন, একটার পর একটা প্রথম স্থান, সেই দলকেই আবার ক্ষমতায় আনবে। ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাদের বর্জন করা হবে, তাদেরকে কোর্ট শাস্তি দেবে, তাদের দলকে দল গ্রহণ করবে না। কিন্তু তার জন্য দল খারাপ হয়ে যায় না, মন্দির খারাপ হয়ে যায় না, দেবতা খারাপ হয়ে যায় না, পুরোহিত খারাপ হতে পারে, তার জন্য তো মন্দির খারাপ হয়ে যায় না। তৃণমূল একটা মন্দির, সে মন্দির কখনো খারাপ হয়নি। দু একজন লোক অপবিত্র করার চেষ্টা করলেও তারা পারবে না। আলটিমেটলি এই রাজ্যে আমরাই জয়ী হব। শুভেন্দু অধিকারী আজকে রাজ্যকে দেউলিয়া বলেছেন, কেন্দ্রীয় সরকার দিয়ে বাড়িয়েছে রাজ্য দেউলিয়া। কেন্দ্রীয় সরকার দিয়ে বাড়িয়েছে রাজ্য দেউলিয়া কিনা তার উত্তরবঙ্গে আছে, অনেক বড় করে আছে রাজ্য দেউলিয়া কিনা। কেন্দ্রীয় সরকার আমাদের টাকাগুলো দিয়ে দিক, দেউলিয়া কে? প্রত্যেক কটা গরিব মানুষের জন্য যে কটা প্রজেক্ট ছিল প্রত্যেকটা হাফ অ্যালটমেন্ট হয়েছে, হাফ। সে মানে গ্রামীণ রাস্তা তৈরি থেকে, বাড়ি তৈরি থেকে, তারপরে পঞ্চায়েত থেকে সমস্ত জায়গায় প্রকল্প প্রকল্পনা দেয়, পরিকল্পনা দেয়, অর্ধেক করে দিয়েছে। কে দেউলিয়া? দেউলিয়া তো কেন্দ্রীয় সরকার, আমরা দেউলিয়া না, রাজ্য সরকার। তার যে দিয়ে ষষ্ঠ বেতন কমিশনের যে রায় সে অনুযায়ী দিয়ে দিয়েছেন, এরপরেও দিতে চান দিল্লি আমাদের 1,15,000 কোটি টাকা দিয়ে দিক, মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেবে।